আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। জুমার দিনের যে আমলগুলো আল্লাহর কাছে প্রিয়, সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় জুমার দিনের আমল অনেক বেশি ও গুরুত্বপূর্ণ। কোরআন হাদিসের বিভিন্ন ব্যাখ্যা দ্বারা এদিনের বিশেষ মর্যাদার কথা জানা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিঃসন্দেহে জুমার দিন সেরা দিন ও আল্লাহর কাছে সর্বোত্তম দিন। আল্লাহর কাছে তা ঈদুল আজহা ও ঈদুল ফিতরের চেয়েও উত্তম। ইবনে মাজা। অন্য হাদিসে আছে, যেসব দিনে সূর্য উদিত হয়েছে এর মধ্যে সর্বোত্তম হল জুমার দিন। জুমার দিনকে মুসলমানদের ঈদের দিন হিসেবে আখ্যায়িত করা হয়েছে। জুমার ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক জুমা থেকে অপর জুমা উভয়ের মাঝে গুনাহের জন্য কাফফারা হয়ে যায় যদি কবিরা গুনাহের সঙ্গে সম্পৃক্ত না হয়ে থাকে। সহিহ মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন, যে ব্যক্তি জুমার দিন ভালো করে গোসল করে সকাল সকাল মসজিদে আসবে এবং ইমামের নিকটবর্তী হবে এবং মনোযোগ দিয়ে খুতবা শুনবে ও চুপ থাকবে, তার জুমার নামাজে আসার প্রত্যেক পদক্ষেপে 1 বছরের নামাজ ও রোজা পালনের সওয়াব হবে। তিরমিজি। জুমার দিনের বিশেষ কিছু আমল। নম্বর 1, জুমার দিন গোসল করা। যাদের ওপর গোসল ফরজ তাদের জন্য এদিনে গোসল করাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজিব বলেছেন। নম্বর 2, জুমার নামাজের জন্য সুগন্ধি ব্যবহার করা। নম্বর 3, মিসওয়াক করা। নম্বর 4, উত্তম পোশাক পরিধান করে সাধ্যমতো সাজসজ্জা করা। নম্বর 5, মুসল্লিদের ইমামের দিকে মুখ করে বসা। নম্বর 6, মনোযোগ সহকারে খুতবা শোনা এবং খুতবা চলাকালীন চুপ থাকা, এটা ওয়াজিব। নম্বর 7, আগে থেকেই মসজিদে যাওয়া। নম্বর 8, সম্ভব হলে পায়ে হেঁটে মসজিদে যাওয়া। নম্বর 9, জুমার দিন ও জুমার রাতে বেশি বেশি দুরুদ পাঠ করা। নম্বর 10, নিজের প্রয়োজনীয় জিনিস চেয়ে এদিনে বেশি বেশি দোয়া করা। নম্বর 11, কেউ খুতবার সময় কথা বললে চুপ করুন, এতটুকু না বলা। নম্বর 12, মসজিদে যাওয়ার আগে কাঁচা পেঁয়াজ রসুন না খাওয়া ও ধূমপান না করা। নম্বর 13, খুতবার সময় ইমামের কাছাকাছি বসা। নম্বর 14, এতটুকু জোরে আওয়াজ করে কোনো কিছু না পড়া যাতে অন্যের ইবাদত ক্ষতিগ্রস্ত হয় বা মনোযোগে বিঘ্ন ঘটে। জুমার দিনের বিশেষ কিছু দোয়া। মহান রব্বুল আলামিন এদিনে বিশেষ কিছু আমল রেখেছেন। এসব বিশেষ আমলের মাঝে রয়েছে আল্লাহর পক্ষ থেকে গুনাহ মাফের প্রতিশ্রুতি। জুমার দিনের একটি গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আসর নামাজের পর না উঠে ওই স্থানে বসা অবস্থায় 80 বার এই দুরূদ শরীফ পাঠ করবে, তার 80 বছরের গুনাহ মাফ হবে এবং 80 বছরের নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় লেখা হবে। দোয়াটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। দোয়াটি আবার বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। জুমার দিনের আরো কিছু আমলের মধ্যে রয়েছে, নম্বর 1, সূরা কাহাব তেলাওয়াত করা। জুমার দিনে সূরা কাহাব তেলাওয়াত করলে কিয়ামতের দিন আকাশতুল্য একটি নূর প্রকাশ পাবে। নম্বর 2, বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা এবং বেশি বেশি জিকির করা মুস্তাহাব। নম্বর 3, জুমার রাত অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত ও জুমার দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দুরূদ পাঠের কথা বলা হয়েছে। এমনিতেই যে কোনো সময়ে একবার দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ তাআলা পাঠকারীকে 10টা রহমত দান করেন এবং ফেরেশতারা তার জন্য 10 বার রহমতের দোয়া করেন। নম্বর 4, জুমার নামাজের পূর্বে 2 খুতবার মাঝখানে হাত না উঠিয়ে মনে মনে দোয়া করা। নম্বর 5, সূর্য ডোবার কিছুক্ষণ আগ থেকে সূর্যাস্ত পর্যন্ত গুরুত্বের সাথে জিকির, তাসবিহ ও দোয়ায় লিপ্ত থাকা। মহান আল্লাহতালা আমাদের সবাইকে হাদিসে বর্ণিত জুমার দিনের বিশেষ আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।